রাজ্য যুব তৃণমূলের সাধারণ সম্পাদক সৌমিক হোসেনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো নবগ্রাম বিধানসভার বিভিন্ন এলাকায়। বুধবার নবগ্রামের প্রায় 1000 দুস্থ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে চাল ও আলু বিতরণ করা হয়। করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না ও গুজব ছড়াবেন না, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান তনুজাস দ্বারা জনস্বার্থে প্রচারিত। সাধারণ সম্পাদক সৌমিক হোসেনের উদ্যোগে ও নবগ্রাম যুব ব্লক সভাপতি কামাল ও জেলা সাধারণ সম্পাদক সঞ্জুর সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণ করা হলো নবগ্রাম বিধানসভার বিভিন্ন এলাকায়। বুধবার নবগ্রামের একাধিক দুস্থ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে চাল ও আলু বিতরণ করা হয়। লকডাউন চলাকালীন মুর্শিদাবাদের প্রত্যেকটি বিধানসভায় যুব তৃণমূলের পক্ষ থেকে এই উদ্যোগ গৃহীত হবে বলে জানালেন সৌমিক হোসেন। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নবগ্রাম বিধানসভায় আমাদের নবগ্রাম যুব সভাপতির নেতৃত্বে ভাই কামাল এবং আমাদের জেলার অন্যতম সাধারণ সম্পাদক সঞ্জু সুভাষিস সরকার তার নেতৃত্বে আমরা নবগ্রাম বিধানসভায় প্রায় 1000 পরিবারকে চাল আলু পেঁয়াজ লবণ তেল এবং মাস্ক নবগ্রাম বিধানসভায় আমরা দিচ্ছি। আমরা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মুর্শিদাবাদ জেলায় প্রত্যেকটা বিধানসভায় আমাদের যারা যুব নেতৃত্ব আছে, যেমন নবগ্রামে আমাদের যুব সভাপতি কামাল হোসেন তার নেতৃত্বে, এরকম প্রত্যেকটা ডোমকল থেকে রায়নগর থেকে লালবাগ থেকে বহরমপুর থেকে প্রত্যেকটা জায়গায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা মানুষের পাশে দাঁড়াচ্ছি। সবাইকে আমার অনুরোধ যে আপনারা সকলকে ফোন করুন এবং আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে একটাই কথা বলুন যে এই রোগটাকে করোনা ভাইরাসকে আটকাতে গেলে একমাত্র আমাদের নিজেদেরকে সেফ থাকতে হবে এবং আমাদেরকে বাড়িতে থাকতে হবে। তাই সকলকে আমার অনুরোধ থাকলো আপনারা বাড়িতে থাকবেন, নিজেরা সেফ থাকবেন এবং নিজেরা ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। এবং আজকে আমরা নবগ্রাম বিধানসভায় দিচ্ছি, কালকে আমরা লালবাগ মুর্শিদাবাদ বিধানসভাতে কালকে আমরা দেব। প্রত্যেকটা বিধানসভায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নির্দেশ মতন মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটা বিধানসভায় যুব তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব আছে তাদেরকে দিয়ে আমরা মানুষের পাশে অল্প হলো মানুষের পাশে আমরা থাকছি। সকলকে ধন্যবাদ জানাই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেকে সেফ রাখবেন। মাউন্ট লিটেরাজি স্কুল এখন জঙ্গিপুরে। আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে একটি আদর্শ ইংরেজি মাধ্যম স্কুল, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা অডিও ভিজুয়াল ক্লাস, গ্রন্থাগার, ল্যাব, কম্পিউটার রুম, শীততাপ নিয়ন্ত্রিত ক্লাসরুম, খেলার মাঠ, সুইমিং পুল এবং আবাসনের সুব্যবস্থা সহ রয়েছে স্কুল বাসের পরিষেবা। প্রতিটি শিশুর স্বপ্ন পূরণের সাথে মাউন্ট লিটেরা জি স্কুল। মাউন্ট লিটেরা, থিঙ্ক এডুকেশন, থিঙ্ক জিলার, জঙ্গিপুর মুর্শিদাবাদ। 2020-21 শিক্ষাবর্ষে ভর্তির জন্য সত্বর যোগাযোগ করুন